আমরা এখানে দীর্ঘক্ষণ সময় অতিবাহিত করলাম এবং আপনারা তার পুরো মুহূর্তটি হয়তো দেখেছেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং অনেক সুস্থ আছেন। ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য। আপনারা দেখছেন লাইফ লাইন লাইফ ইজ বিউটিফুল ট্রাভেল শুটিং ইউটিউব চ্যানেল এবং আমি আছি আপনাদের সাথে ঈশান পাল জয়। ভিউয়ার, যারা আমার প্রথম ভিডিওটি দেখেছিলেন অর্থাৎ এই চ্যানেলের প্রথম ভিডিও, প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করি, সে প্রতিষ্ঠানের সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো আজকে সেই দিন, আজকে হচ্ছে আমার কোম্পানির, আমার প্রিয় কোম্পানির প্রতিষ্ঠাবার্ষিকী। সে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে আমি অনুষ্ঠানে যাব এবং অনুষ্ঠানে যাওয়া থেকে শুরু করে কাটানোর সময় পর্যন্ত, মানে পুরোটা মুহূর্তই আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। আপনারা হয়তো অনেক কৌতূহলী মনে বসে আছেন যে আমি কোন প্রতিষ্ঠানে চাকরি করি সেটা জানার জন্য। আমি চাকরি করি বাংলাদেশের খুবই সুনামধন্য একটি প্রতিষ্ঠান, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটি 1978 সালে প্রতিষ্ঠা করেন আমাদের শ্রদ্ধেয় মাননীয় চেয়ারম্যান স্যার। আজকে সেই প্রতিষ্ঠানে চাকরি করে আমি নিজে খুবই গর্বিত এবং আমার পুরো ফ্যামিলি এই প্রতিষ্ঠানের উপরেই দাঁড়িয়ে আছে। তো ঠিক আছে ভিউয়ার্স, আমরা এখন প্রতিষ্ঠানের দিকে যাব এবং ওখানে গিয়ে আপনাদের সাথে বিস্তারিত আরও শেয়ার করব। আমি মূলত রাস্তায় বের হয়ে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি, আপনারা হয়তো পেছনে রাস্তার অবস্থানটি দেখতে পাচ্ছেন। ভিডিওতে কিছুটা নয়েজও থাকতে পারে, আশা করি সেটি আপনারা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন ভিউয়ার্স, যাওয়া যাক। ভিউয়ার্স, আমরা এখন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্দেশ্যে যাচ্ছি এবং আলাউদ্দিননগর থেকে গাড়ি চালাতে হচ্ছে আমার কলিগ, আমার সহকারী মনোয়ার হোসেন। তো তার সাথেও আমি আপনাদেরকে পরিচয় করাবো। যেহেতু আমরা রাস্তার মধ্যে আছি, রাস্তার মধ্যে আপনাদের সাথে বেশি কথা বলবো না, আপনারা রাস্তার ভিউ দেখতে থাকুন আর আমরা আমাদের কোম্পানির ভেতরে গিয়ে আপনাদের সাথে আবারও কথা বলবো। আমরা চলে আসলাম বিআরবি ক্যাবস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভেতরে। আপনারা আমার পেছনে সারি সারি মোটরসাইকেল রাখা আছে সেগুলো দেখছেন এবং আমার সাথে আছে মনোয়ার হোসেন, অর্থাৎ মনোয়ার ভাই। তিনি আমার কলিগ, আমার সহকারী, তিনি আমার সাথেই কাজ করেন এবং আলাউদ্দিননগর থেকে তিনি আমাকে ড্রাইভ করে এখানে নিয়ে এসেছেন, তাই আপনাদেরকে রাস্তার কিছু ভিউ আমি দেখাতে পেরেছি। আচ্ছা ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এই বিআরবি ক্যাবস ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্পর্কে? প্রতি বছরে না, এবারও আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন হচ্ছে এবার। আচ্ছা, করোনা সংক্রমণের কারণে আমরা অনুষ্ঠান বিস্তারিতভাবে করতে পারিনি, তাই আমাদের অনুষ্ঠানে একটু সীমিত আকারে করা হচ্ছে, সীমিত আকারে করা হচ্ছে।
এবং দোয়া মাহফিলের যাতে করোনা মুক্ত বাংলাদেশ করার লক্ষ্যে আমাদের এটা করা হচ্ছে। যাই হোক, অনুষ্ঠানের ভিতরে যাই আমরা। হ্যাঁ, এবং পুরো ভিউটাই আপনাদেরকে দেখাবো, আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। যে মঞ্চ করা হয়েছে তার ভেতরে আছি, আপনারা আমার পেছনে প্রচুর মানুষদেরকে দেখতে পাচ্ছেন, আমরা ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। তো পুরো ভিউটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওর মাধ্যম দিয়ে, আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। অনুষ্ঠান চলছে, মিলাদ মাহফিলের কার্যকলাপ যেগুলো সেগুলো সম্পন্ন করা হচ্ছে, আপনারা তার কিছু অংশ দেখলেন। আর আমরা এখানে বসে আছি, আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন, এখানে কর্মরত যারা আছেন সবাই এখানে অপেক্ষায় আছেন এবং অনুষ্ঠান উপভোগ করছেন। আপনারা দেখতে থাকুন, আপনাদের সাথে নেক্সট আবারও কথা হচ্ছে। দীর্ঘক্ষণ এখানে অতিবাহিত করলাম এবং একটা পর্যায়ে অনুষ্ঠান শেষ হলো। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছি এবং সবাইকে মিলাদ মাহফিলের যে তবারক আছে সেটি বিতরণ করা হচ্ছে এবং দুপুরে লাঞ্চের জন্য প্যাকেট বিতরণ করা হচ্ছে। মানে বসিয়ে খাবারের কোনো ব্যবস্থা রাখা হয়নি, তারপরেও সবার জন্যই ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন হয়তো আমার পেছনে, সবাই আসলে লাইনে দাঁড়াচ্ছে, তো আমরাও একটু পরে লাইনে দাঁড়াবো, তার আগে আপনাদেরকে আগে পুরো ভিউগুলো দেখাই।
অনুষ্ঠান শেষ, আমরা খাবারের প্যাকেট পেয়ে গেছি, এখন আমরা বাসার উদ্দেশ্যে ফিরে যাব। তো এই মনোর ভাই গাড়ি চালাবে এবং আমি গাড়ির পেছনে বসবো, তো চলুন যাওয়া যাক। এই তো ভিউয়ার্স, আমরা গাড়িতে উঠলাম, আমরা এখন যাবো